আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান পৃথিবীতে আবার ইসলামকে মহাভাবে বিজয় করার পথে আমাদেরকে উঠাইছেন সুবহানাল্লাহ সবাই কথার দিকে মনোযোগ দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে সাতাফতাহুনালহিন এ আমার সাহাবাগণ তোমরা এক সময় হিন্দুস্তান জয় করবে এবং যারা ওই হিন্দুস্তানের লড়াইয়ে জয় করার ওই লড়াইয়ে যারা যোগদান করবে এবং শহীদ হবে তাহলে অন্যতম শ্রেষ্ঠ শহীদের দর্জা তারা পাবে আল্লাহ রাসূল জানাইছিলেন এ আমার সাহাবাগণ শুনে রাখো সাতাফতাহুনা আফ্রিকাইয়া তোমরা আফ্রিকা জয় করবে সুবহানাল্লাহ এই সমস্ত হাদিস এবং সাতাফতাহুনা রুশ রাশিয়া চীন এই সমস্ত এলাকা তোমরা জয় করবে সুবহানাল্লাহ এবং আমি তো অনলি সেফটি টাইম সময় পাচাবার জন্য আমি দেখেন আমাদের আমার স্নেহের জন্য ভাই আল্লামা মাওলানা আলাউদ্দিন রিহাদি হুজুর আমাদের ডান পাশে বসে বাঘা বক্তা বাংলাদেশে আমরা এখন চেয়ার ছেড়ে দেব এরাই এখন মাঠ দখল করবে এখন মনে করে কি যে হুজুর আমার বিষয়ে জানে কিনা আমি বাসায় বসে কে কোন বক্তা কোন শব্দ বলতে কোন জায়গায় কোন কৌশল গ্রহণ করলে ঠিক আরো বেশি ঠিক হতো এই বাসায় বসে বসে গোটা পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহ রহমতে এই হাতের মুঠার তালুর মধ্যে আফ্রিকা মহাদেশের কোন জায়গায় কি ঘটছে এশিয়ায় কি ঘটছে এবং ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে কি ঘটছে চীন এবং আমেরিকায় কি ঘটছে এই সমস্ত এলাকায় বিশ্ব নবীর পক্ষে কতটুকু কতটুকু বিরোধিতায় এই সমস্ত বিষয়গুলি আমাকে তো অবশ্যই একদিকে গভর্নমেন্টকে তথ্য দিতে হচ্ছে নলেজ দিতে হচ্ছে আলেম কুলকে দিতে হচ্ছে সবাই এখন রদশীল আছেন হ্যাঁ এই গাউরি সাহেব আলিয়া সাহেব পীরমা সাহেব তবলিগের সব গ্রুপ ভাইরা আমার আপনারা করে বিশ্ব নবীর রুমানি ভাই রদশীল আছেন বিশ্ব নবীর বিশ্ববলীর দরবারে যারা আছেন রসুলুল্লাহর পক্ষে কাজ করতে হবে আপনাদের সবাই চার হাতে একটু বাগান চার হাতে একটু বাগান শক্তি একটু বাড়াতে হবে আমাদের শক্তি বাড়াতে হবে ঐক্য বাড়াতে হবে শিক্ষা বাড়াতে হবে এবং আর্থিক ভাবে ইসলামের কেন্দ্র গুলাকে শক্তিশালী করতে হবে আমার আসলে বক্তৃতার এই যুদ্ধ রুমার ঘোরাতে গেলে লাগে 15 মিনিট আমরা সকলে দোয়া করছি আল্লাহ হযরতে বিশ্ব অলি খাজা বাবাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে এবং এইটা পৃথিবীর মধ্যে হুজুর ওনাকে শেষ সময় আমি যখন ওফাতের ওই রাতে তখন ওনার সামনে আমি গেলাম তখন উনি মাওলানা সালাউদ্দিন হুজুর ছিলেন আমার সাথে আমার দিকে মুচকি হেসে একটু তাকাইছিলেন সুবহানাল্লাহ অনেকে বলছেন যে ওই যে মুচকি হেসে তাকাইছেন সেই জন্যই আমি মহাপথে রশিতে বান্দা করে গেছে এখন আমরা সকলে জিয়ারতে যাব ওই কেন্দ্র থেকে যেভাবে আমাদের আহ্বান করা হচ্ছে উই আর কমপ্লিটলি রেডি টু ফলো দেয়ার অ্যাডভাইস তো আসাহেব ইনশাল্লাহ তারা আমি আপনাদের দোয়া নিয়ে কিন্তু মাইকের সামনে থেকে অ্যাবসেন্ট হচ্ছি